হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জামিল হোসেন শুভ। আমার একটি ছোটোখাটো একটি কোম্পানি আছে, সে কোম্পানির নাম হচ্ছে জামিল গ্যালারিজ, সবাই হয়তো জানেন কম বেশি। সেখানে আমরা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করে থাকি এবং সেই কাজগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আমার ছয়জনের একটি ছোটো একটি টিম আছে, যাদের সাথে নিয়ে আমার পথ চলা, যাদের সাথে নিয়ে আমার এগিয়ে চলা। আজকে 3rd জুলাই, এই জামিল গ্যালারিজের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী, 4th অ্যানিভার্সারি। সো আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল। সো এই দিনে হচ্ছে আমি এই দিন আজ থেকে আরও 4 বছর আগে আমি স্টার্ট করছিলাম এই জামিল গ্যালারিজ। সো আস্তে আস্তে একটু একটু করে আমাদের এগিয়ে চলা, আমরা কাজ করতেছি, আপনাদের অনেক ভালোবাসা এবং অভ্যর্থনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব স্পেশাল, আসলে খুব স্পেশাল একটা দিন আমার কাছে। আমার খুব ভালো লাগতেছে, মানে এই ভিডিওটা করতেছি তাও ভালো লাগতেছে। এই ভিডিওটা আমি পেজে আপলোড দিব, অনেকে দেখবে, অনেকে কমেন্টস করবে বা লাইক দিবে বা যেটাই করুক, তাও আমার কাছে একটু ভালো লাগছে। খুব বেশি এক্সাইটেড আমি। 4 বছর অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের মানে কোম্পানির কিছু চেঞ্জিং হয়েছে, আমরা নতুন অনেক কিছু আপডেট করছি। আমরা টোটাল 4টি জিনিস আমরা আপডেট করতেছি বা 4টি জিনিস আমরা নতুনভাবে লঞ্চ করতেছি। সো তার মধ্যে হচ্ছে আমাদের প্রথমটি হচ্ছে আমাদের লোগো। সো যারা আগে এই লোগোটি দেখতেন তারা এখন আর এই লোগোটি দেখবেন না, তারা এখন নতুন করে এই লোগোটা দেখবেন। সো এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয় হচ্ছে ইন্ট্রো। আমাদের আগে নর্মালি একটি ইন্ট্রো যেত সিনেমাটোগ্রাফির আগে, এখন একটি সিনেমেটিক ইন্ট্রো যাবে, যেটা আমরা নতুন করে লঞ্চ করছি, যেটা এখন থেকে আপনারা ভিডিওর আগে দেখতে পাবেন। নেক্সটে হচ্ছে আমাদের সুন্দর একটি ওয়েবসাইট। সো অনেকের এটা মানে একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আপনারা একটা ওয়েবসাইট করেন, ওয়েবসাইট করলে ভালো লাগবে, আপনার ক্লায়েন্ট রিচ হবে, আপনারা সবাই আপনার কাজগুলো দেখতে পাবে, খুব সহজেই পোর্টফোলিওটা দেখতে পারবে। সেটা চিন্তা করেই এই ওয়েবসাইটটা করা। সো www.jamilgalleries.com। সো দিলেই আপনারা খুব সহজেই আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং চাইলে একবার ভিজিট করে দেখে আসতেই পারেন। ফোর্থ হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। সো আমরা হচ্ছে আগে হচ্ছে 3rd পার্টি অনেক কোম্পানি দ্বারা আমাদের ইভেন্টগুলো, আমাদের ডেকোরেশন, ওয়েডিংয়ের যে ইভেন্টগুলো হইতো বা কর্পোরেট যে ইভেন্টগুলো হইতো সেগুলো আমরা ডেকোরেশন করাইতাম 3rd পার্টি অনেক কোম্পানি দিয়ে। সো আমরা এখন নতুন করে আমাদের মধ্যেই এটা স্টার্ট করে দিয়েছি, সো ইভেন্টস বাই জামিল গ্যালারিজ। সো আপনারা চাইলে এটাও ভিজিট করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এক জায়গাতে সব কিছু পাবেন। আমরা যখন ক্লায়েন্টিংয়ে যেতাম তখন ক্লায়েন্ট বলতো যে ভাইয়া আপনাদের কোনো ইভেন্টের কিছু নেই বা ডেকোরেশনের কিছু নেই, তাহলে আমরা এক জায়গায় সব কিছু পেয়ে যেতাম, একটু ডিসকাউন্টও হইতো। সো সেটাই চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে আমরা রিলিজ করে ফেললাম আমাদের ইভেন্ট বাই জামিল গ্যালারিজ। সো আপনারা সেটাও এখন থেকে সেটারও সুবিধা পাবেন, আর সব কিছু মিলে ডিসকাউন্ট তো থাকবেই। সো আমি আর কথা বাড়াবো না, আমি হচ্ছে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল আমার যেই কাছের মানুষগুলা, কাছের ক্লায়েন্টগুলা, আমার শ্রদ্ধেয় ক্লায়েন্টগুলা, তারা হচ্ছে মানে আমাদের জন্য কিছু উইশ ভিডিও পাঠাইছে। সো সেটাই দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা। তো চিন্তা করলাম ফার্স্ট আমি কিছু বলেই দিই আর কি, চলুন আর কথা না বাড়ে হচ্ছে আমরা উইশ ভিডিওগুলো একটু দেখে ফেলি। আজ আমি গ্যালারিজের আজকে চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী। তো আপনারা যদি আমি গ্যালারিজের সুন্দর সুন্দর ভিডিওগুলো সিনেমাটোগ্রাফিগুলো দেখে থাকেন, সেগুলো তো আমারই করা হয়। সবাই আমাদের জন্য দুর্গা সামনে যাতে আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি, আপনাদের বিয়েতে, ওয়েডিং, প্রি ওয়েডিং যে কোনো জায়গায় আপনাদের ভালো কিছু সিনেমাটোগ্রাফি উপহার দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান নিরব, আমি জামিল গ্যালারিজের একজন মেম্বার। দেখতে দেখতে আমাদের 4টি বছর পূরণ হয়ে গেল। এই 4টি বছর আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন, আশা করি ভবিষ্যতেও ঠিক সেভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের দোয়া করবেন। শেষে আর একটু শুভ বলে জানাচ্ছি আপনাদের, আমাদের আরেকটি পেজ, যে পেজের নাম ইভেন্ট বাই জামিল গ্যালারিজ, সেই ইভেন্ট বাই জামিল গ্যালারিজ আমি পুরোপুরি দেখাশোনা করবো। সবসময় আমাদের পাশে এভাবে থাকবেন এবং আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি সৈকত, জামিল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাদের দোয়া এবং ভালোবাসায় জামিল গ্যালারি 4 বছরে পার রাখলো। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে গিয়েছেন, ভবিষ্যতে আরও এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমরা আপনাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আরও নতুনভাবে আরও সুন্দরভাবে যেন ফ্রেমবন্দি করতে পারি, সেজন্য আমাদের জন্য মন থেকে অনেক দোয়া করবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে হোম, স্টে সেফ। আমি ফারুক হোসেন, জামিলের জামিল গ্যালারিসের 4th অ্যানিভার্সারি উপলক্ষে জামিলকে অনেক শুভেচ্ছা এবং জামিল গ্যালারিসকে অনেক শুভেচ্ছা। জামিল মানে শুরু থেকে আমরা দেখছি যে জামিল অনেক কষ্ট করছে, তো জামিল এই জামিল গ্যালারিসের পিছনে অনেক সময় দেয় এবং জামিল গ্যালারিসকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে। আমরা খুবই আশাবাদী জামিল গ্যালারিসকে নিয়ে এবং জামিল সবসময় আমাদের জন্য একটা ইন্সপিরেশন।
আশা করি ভবিষ্যতে অনেকদিন যেন এই জামিল গ্যালারিস থাকে এবং সবাইকে সার্ভিস দিয়ে যেতে পারে। শুভকামনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরান হোসেন, ডিজিটাল কালেকশনের ওয়ানার। জামিল গ্যালারিসের 4 বছর পর্দাপণ উপলক্ষে তাদেরকে যেন শুভেচ্ছা অভিনন্দন, তাদের সকল টিম মেম্বার ও ক্লায়েন্টদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। তারা যাতে যাতে সামনের দিক এগিয়ে যায়, তারা আরও ভালো কিছু কাজ করতে পারে, কাস্টমারদের ভালো সার্ভিস দিতে পারে, সেই জন্য তাদের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন। বছরে পা দিতে যাচ্ছে জামিল গ্যালারিস। অনেক দোয়া, অনেক শুভকামনা, আশা করি অনেক দূর যাবা তুমি। তুমি করো না, তুই করেই বলি বেটার। তো যেটা হচ্ছে যে ও অনেকদিন থেকে কাজ করতেছে, অনেক হার্ডওয়ার্ক করতেছে, অ্যান্ড পার্সোনালি আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। সো আমি ও সবসময় চাবো যে জামিল কোনো ভালো একটা পর্যায়ে পৌঁছাক অ্যান্ড ভালো কিছু করুক। বেস্ট অফ লাক জামিল, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আরজে অপু। জামিল গ্যালারিজের 4th অ্যানিভার্সারিতে অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। হে জামিল গ্যালারিজ, কি অবস্থা, হোয়াটসঅ্যাপ ম্যান? আজকে তোমার 4th অ্যানিভার্সারি না? তোমার গ্যালারিসের জন্য অনেক 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 শুভকামনা রইল, এবং তোমার জন্য এবং তোমার টিম মেম্বারদের জন্য। অনেক কষ্ট করছো তোমরা, আজকে তার ফল পাচ্ছ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, এভাবে সামনে দিকে আগে যাও, এই দোয়া রইল, এই প্রত্যাশা রইল। তোমাদের থেকে আরও অনেক কিছু জাতি চায়, ঠিক আছে? আরও ভালো ভালো কাজ করবা, ঠিক আছে ভাইয়া? কোনো আসসালামু আলাইকুম, ক্যামেরাজন থেকে সাব্বির বলছিলাম। জামিল গ্যালারিজের আজ 4 বছর পূর্ণ হলো, অনেক ভালোবাসা অভিনন্দন। বিগত এই দিনগুলির সাথে ছিলাম, সাথে থাকবেন। হ্যাপি বার্থডে টু ইউ জামিল গ্যালারিজ। অনেক সুন্দর সুন্দর ছবিতে সবসময় উপহার দেন, ভবিষ্যতে আমাদেরকে সুন্দর সুন্দর উপহার দিবেন, এবং সুন্দর সুন্দর কিছু ছবি, এই আশাই কামনা করি। সামনে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আলাইকুম, আজকে জামিল গ্যালারিসের জন্মদিন, তাই আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি দোয়া করি জামিল গ্যালারিস আর জামিল গ্যালারিসের টিম মেম্বাররা অনেক দূর এগিয়ে যাক এবং আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দিক। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ইটস মি তুরিন ইসলাম। আমি জামিল গ্যালারিসের একজন রেগুলার ক্লায়েন্ট। আমি ওদের সাথে অনেকগুলো কাজ করেছি এবং ওদের প্রত্যেকটি কাজ আমার অনেক অনেক বেশি পছন্দ। ওদের বছর পূর্তি উপলক্ষে আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা। তোমরা এভাবেই সবসময় এগিয়ে যাও এবং আশা করি, দোয়া করি যেন 100 বছর পূর্তি হয় তোমাদের। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সুমন, জামিল গ্যালারির একজন অন্যতম ফ্যান। আজ জামিল গ্যালারির 4th প্রতিষ্ঠাবার্ষিকী, এই জন্য জামিল গ্যালারির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। জামিল গ্যালারির 100তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাতে এভাবে জামিল গ্যালারির পাশে থাকতে পারি, সেই শুভকামনা ও ভালোবাসা রইল জামিল গ্যালারির জন্য। স্পেশালি জামিল ভাই, হাতে অন্যরকম জাদু আছে, তার ছবির এক ক্লিকে যথেষ্ট। সাদ বাবুর প্রথম দ্বিতীয় জন্মদিনে এত ব্যস্ততার ভিতরেও সময় করে আসার জন্য তার জন্য স্পেশালি থ্যাংকস। জামিল গ্যালারির যত ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সুমধুর হয় সেই শুভকামনা রইল। জামিল গ্যালারিসকে জানাই 4 বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জামিল গ্যালারি যেন অনেক দূর আগাতে পারে, এর জন্য আপনারা সবাইকে সাপোর্ট করবেন। আমি একজন ক্লায়েন্ট হয়ে বলছি, আমি স্যাটিসফাই, আপনারাও স্যাটিসফাই থাকবেন। Congratulations Jamil Galleries for another successful year, and thanks to those who never let us down and support us and be with us. Congratulations Jamil Galleries for another successful year. Seems like your hard work is paying off, and inshallah many more successful years to go. So good luck and congrats. হ্যালো এভরিওয়ান, জামিল গ্যালারিজের 4th অ্যানিভার্সারিতে তাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তাদের সকল প্রকার ছবি, ফটোগ্রাফি, সিনেমেটোগ্রাফি আমার পার্সোনালি খুব ভালো লাগে। তাদের যেসব মেম্বার আছেন তারা খুবই ভালো,
তাদের সহযোগিতায় জামিল গ্যালারিজ আজ এই পর্যন্ত আসতে পেরেছে। আমার পক্ষ থেকে তাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। গো এহেড, বেস্ট অফ লাক জামিল গ্যালারিজ। ইউনিভার্সিটিতে জামিল গ্যালারিজের সকলকে জানিয়ে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভাইয়েরা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে প্রেম বন্ধ করেছে, সামনে দয়া করে আরও করবে। আর ভাইয়েদের কাছে খুব আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর আমার ব্র্যান্ডে কিন্তু জামিল গ্যালারিজ একজন ফটোগ্রাফার যে সকলের জন্য দয়া করে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আই এম নীলাঞ্জনা, স্টুডেন্ট অফ বিবিএ ফ্রম ইডেন কলেজ। টুডে আই এম হিয়ার টু টেল অ্যাবাউট দ্য পেজ জামিল গ্যালারিজ। And they are doing really very well. This is the fourth year they have been published with many more successful works. Personally, I really love their cinematographies, photos, videos and so on. So my best wishes for them. And finally, happy birthday to Jamil Galleries. And everyone, please do keep supporting them and stay connected with Jamil Galleries. Thank you. শুভকামনা রইল জামিল গ্যালারিসের জন্য। আপনাদের এই পর্যন্ত আসার পিছনে অনেক পরিশ্রম রয়েছে। দোয়া করি সামনে যেন আরও ভালো কিছু করেন আর অনেক সুন্দর সুন্দর ছবি তোলেন। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন জামিল গ্যালারিস। দীর্ঘ 4 বছর ধরে আমাদের পাশে আছেন, অনেক সুন্দর সুন্দর উপহার দিয়েছেন। দোয়া করব ভবিষ্যতে যেন আরও এরকম সুন্দর সুন্দর কাজ দিতে পারেন আমাদেরকে। শুভকামনা আপনাদের জন্য অনেক। ভিডিওগুলো আপনারাও দেখলেন, ভিডিওগুলো আমিও দেখছি, একটু বেশি ইমোশনাল হয়ে গেছি ভিডিওগুলো দেখে। যে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যে আপনারা এতটা ভালোবাসেন বা এতটা পছন্দ করেন আমাদের কাজকে এবং আমাদের। তো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এভাবে আরও অনেক বছর থাকতে পারি, অনেকগুলো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং সুন্দর সুন্দর কাজ করতে পারি, সেটার জন্য দোয়া করবেন অবশ্যই। আর হচ্ছে সাপোর্ট দিয়ে যাবেন, ঠিক আছে? আপনারা একটু সাপোর্ট দিলে আমরা এক স্টেপ আগানোর সাহসটা পাই। সো আশা করি সবাই পাশে থাকবেন, কাছের মানুষগুলো কাছে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। সো আমরা যাতে অনেক বড় হইতে পারি, অনেক বড় কিছু করতে পারি। আজকে শেষ করতেছি এখানে, দেখা হবে অন্যদিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে অন্য কোনো টপিকে। সো আল্লাহ হাফেজ।